আমাদের এক ভাইয়ের রিকোয়েস্টে আমরা একটি কিং কোয়েলের ঘরের অর্ডার নিয়েছি। আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ আমি নিজে খুঁজে বের করেছি, এবং আমাদের যে মিস্ত্রি ভাই আছে তাকে বাসায় নিয়ে এসে আমরা এই পুরো বক্সটি বানিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা এই পুরো বক্স বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা কিং কোয়েলের সুন্দর বক্স বানিয়ে নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে লাইক করে দিবেন। আর আপনাদের যদি ভালো লাগে, এই বক্সটি কেমন হয়েছে, আপনাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে দিবেন। আরেকটি কথা হলো, আমি যে ঘরটি ডিজাইন করেছি, এই ঘরের ভেতরে আপনি শুধু কিং কোয়েল না, বরঞ্চ আপনারা হ্যামস্টার, সুগার গ্লাইডার, লিজার্ড, আরও ছোট ছোট কিছু শৌখিন প্রাণী কিন্তু এর ভেতরে রাখতে পারবেন। আমাদের মিস্ত্রি সুজন ভাই কিন্তু রাত জেগে কাজ করছিল, আর তখনই আমাদের টিম এসে এখানে খেলছিল। টানা একদিন কাজ করার পরে দেখেন আমাদের ফ্রেম কিন্তু ওকে হয়ে গিয়েছে, এবং আমাদের আরও কিছু কাজ বাকি আছে। মিস্ত্রি সুজন ভাই কিন্তু কাস্টমারের রিকোয়েস্টটা রেখেছে, সে কিন্তু সুন্দর একটি মই বানিয়ে দিয়েছে। ওইদিকে কাজ চলছে, এই সুযোগে আমরা আমাদের কিং কোয়েলগুলোকে দেখে আসি। প্রায় দুই দিন কাজ করার পরে আমাদের সেটআপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবং এখন চলছে পলিশের কাজ। দেখেন সুন্দরভাবে পলিশ করা হচ্ছে, এরপরেই করা হবে রং। সবাই মিলে প্রায় দুই থেকে তিন ঘন্টা ঘষাঘষির পরে আমাদের কিন্তু ফাইনাল ফিনিশিং চলে এসেছে। দেখেন শিমুল ভাই, আবিদ ভাই, আকাশ ভাই, আমাদের মিস্ত্রি সুজন ভাই এবং আমাদের পিচ্ছি তানভীর, সেও কিন্তু চমৎকার গতিতে সব কিছু ভালোভাবে পলিশ করছে। এর মধ্যেই আমাদের মিস্ত্রি সুজন ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি একটা সুন্দর ঘর বানানোর জন্য, তিনি কিন্তু সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, এবং সুন্দর একটি ঘরের ডিজাইন আমি তাকে দেখিয়েছি, সেভাবেই আমাদের ঘরটি বানিয়ে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। পলিশ করা শেষে আমাদের সুজন ভাই রং করা শুরু করেছে। প্রায় দুই তিনবার রং টানার পরে ফাইনাল লুকটা কিন্তু চলে এসেছে, সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মিস্ত্রি সুজন ভাই, সে কিন্তু খুবই ধৈর্যের সাথে সবগুলো কাজ খুবই ভালোভাবে ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকে। দেখেন এই কারণে কিন্তু আমাদের এই কিং কোয়েলের সুইট হোমটা অনেক সুন্দর লাগতেছে। সে যে ঘরটা বানিয়েছে ওদের থাকার জন্য, সেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সুজন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ঘর বানানো শেষ, এখন আমাদের ডেকোরেশন করার পালা। আমরা কিন্তু ডেকোরেশনের জন্য কিছু পাথর এনেছি, লাইটিং সেট আপের জন্য কিছু লাইট কিনে এনেছি, এবং সুন্দর একটা গাছ এনেছি যেন দেখতে অনেক সুন্দর লাগে। ঘরটা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিন্তু একটু বেশি আর্টিফিশিয়াল লাগছে। এ কারণে আমরা ডিসিশন নেই, পাথরগুলো সরাবো এবং নিচে খড়কুটো দিব যেন পাখিরা এনজয় করে এবং ওয়েদারটা তাদের অনুকূলে থাকে। তারপরে আমরা এর ভেতরে একটি বড় গাছের ডুম দেই, এবং এইটাই হলো আমাদের ফাইনাল আউটলুক। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন, এবং কেউ যদি এই ধরনের সুইট হোম বানিয়ে নিতে চান আমাদেরকে জানালে আমরা ইনশাআল্লাহ বানিয়ে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।